ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ চ্যালেঞ্জ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো। তো চলো আজকের চ্যালেঞ্জ ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ, আমরা চলে এসেছি যে ফুড চ্যালেঞ্জ ভিডিওটা করব। তো আমার সঙ্গে আজকেরও আছে পায়েল, আর আমরা দুজনেই আম নিয়ে নিয়েছি, মানে ম্যাঙ্গো চ্যালেঞ্জ হবে আজকের। তো ম্যাঙ্গো চ্যালেঞ্জ স্টার্ট করব। তো তোমাদের চ্যালেঞ্জটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। তো চ্যালেঞ্জটা এটাই হবে, নর্মালি চ্যালেঞ্জ হবে যে মানে খেয়ে শেষ করতে পারবে, ফার্স্ট হবে সেই, আর যে শেষ করতে পারবে না তার জন্য একটা পানিশমেন্ট আছে। তো পানিশমেন্টটা আমরা পরে বলবো, তো এখন চ্যালেঞ্জটা শুরু করা যাক। তো চ্যালেঞ্জ শুরু করতে যাচ্ছি। 1 2 3 and start. ব্যাপারটা হচ্ছে ও প্রচন্ড আম খেতে ভালোবাসে, সারাদিনে প্রায় 20 পিসের মতো আম খায়। আমার তো কোনো চেতার আশাই ছিল না, আমি 20টা কোনোদিনই খাইনি। জোর লাস্ট ও প্রচন্ড আম খেতে ভালোবাসে। না না, 20টা কোনোদিন খাইনি, এটা বারবারই হয়েছে। লাস্ট জোর 3টে নয়, তুই বল কটা খাস। লাস্ট 4টে 5টা খেয়েছি। ও আচ্ছা, 7-8টা তো খেয়েছে। নেই না, মানে ঘুমে উঠে একটা খায়, তারপরে খেয়ে দিয়ে ঘুম যান্ত্রণ করে উঠে একটা খায়, আবার লাঞ্চ করে উঠে একটা খায়, আবার বিকেলবেলা ঘুম থেকে উঠে একটা খায়, আবার রাত্রে শোয়ার আগে 2টা খায়, এরকমই করে করে 7-8টার মতো খায়। তো সেখানে 1 কিলো আম যে খেয়ে নিতে পারে আমার পক্ষে সম্ভবই ছিল না, যে তার আমি তো এমনিতেই হারি। আমি তো কোনো মানে আমি ভেবেছিলাম যে, আর আমিও কিন্তু আম খেতে ভীষণ ভালোবাসি তোমরা জানো। ও 30টা খায়, আমি 20টা খেলে ও 30টা খাই দিনে। আমি আম খাই না, ভালোবাসে খাই না, আমার আম সহ্য হয় না সত্যি কথা বলতে। না, আমার আম খুব সহ্য হয়, আর আমার আম খেতেও পারি। আমি আম খেতে ভালোবাসি ঠিকই, কিন্তু আমার আম সহ্য হয় না। কিন্তু ও আম খেতে ভালোবাসে, ওর আম সহ্য হয়, ও আম খায় রীতিমতন। ইভেন ও তার মানে খেয়ে খেয়ে ওর অভ্যেস পুরোপুরি, মানে তার জন্য চ্যালেঞ্জে জিতবো এরকম কোনো ব্যাপার নেই। তো ফাইনালি তোমরা দেখতেই পেলে কি হলো, আমি আম খেতে এত ভালোবাসি, তাও আজকে চ্যালেঞ্জে আম চ্যালেঞ্জ মানে ম্যাঙ্গো চ্যালেঞ্জেই হেরে গেছি। ভাবতে পারো এটা লজ্জার ব্যাপার খুব একটা, যে আম যে খেতে ভালোবাসে সে আম আজকে চ্যালেঞ্জেই হারলো। যাই হোক, তো রুলস আর রুলস, আমি হেরেছি, ছোটদি জিতেছে। তো আজকের উইনার হলো ছোটদি, থ্যাংক ইউ। আর আজকে হেরেছে কে? আমি। তোমরা আমার চ্যালেঞ্জকে জিতলাম, এটাই আমার সব থেকে আনন্দের মানে আনন্দ লাগছে আর কি, তাহলে বড় কথা কিছু নেই। তো বল। হ্যাঁ, তো আমরা গেম শুরু করার আগে মানে গেম স্টার্ট করার আগে একটা কথাই বলেছিলাম, যে যে হারবে তার জন্য একটা শাস্তি থাকবে, সেটা আমরা ভেবে নিয়েছি কি হবে। তো যেহেতু আমি হেরেছি, তো শাস্তিটা কি সেটা ছোট দিয়ে বলবে, কি বলো, কি শাস্তি দিতে চাও আমাকে? আমি ওকে এটাই শাস্তি দিতে চাই, আমের সঙ্গেই গুঁড়ো লঙ্কা মানে চিলি পাউডার আর কি, রেড চিলি পাউডার মিক্সড করে ওকে খেতে হবে। আমারটার থেকে অনেক ভালো, আমি কম পানিশমেন্ট নিইনি, যা পানিশমেন্ট আমার হয়েছে মানে বলার মতন নয়, সে সব পানিশমেন্টই আমাকে সহ্য করতে হয়েছে।
তো এই তুমি লঙ্কা খা আমি লঙ্কা এমনি বেশি খেতে পারি না আমার হাতে সারা মুখে জাবড়ে আছে ঠিক আছে আমরা এই জায়গাটা পরিষ্কার করে নিয়ে তারপরে শাস্তিতে ফিরে আসছি চলো তো গাইস আমরা আবার চলে এসেছি আর ও তো হেরে গেছে তো পানিশমেন্ট হিসাবে ওকে নিতে হবে আমের সঙ্গে গুঁড়ো লঙ্কা দেখো পানিশমেন্ট হিসাবে এটা খুবই নরমাল ব্যাপার কারণ আমটা ভীষণ মিষ্টি আর গুঁড়ো লঙ্কাটা একটু ঝাল ওর মুখটা জ্বলবে না কারণ যদি শুধু গুঁড়ো লঙ্কা দিতাম তাহলে তো মুখ জ্বলে যেত যেটা আমি ট্রাই করেছি তো এটা কমটা কোথায় কতটা লঙ্কা দিয়েছে দেখো শুধু যাই হোক ও যদি ম্যাঙ্গোর সঙ্গে খায় ম্যাঙ্গোটা তো মিষ্টি তো ওর মুখে অত হয় খাওয়াই লাগবে না তো চল স্টার্ট কর খেতে হবে ইয়েস আর যে কি কি করতে হয় তোমাদের জন্য এত কিছু করা ঠিক আছে তার জন্য একটা অবশ্যই লাইক একটা সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিও প্লিজ পানিশমেন্টটা হোক আচ্ছা লঙ্কাটা আমি সব জায়গায় করে দিচ্ছি জল দেবো রাখো যদি মনে হচ্ছে যেন ব্রেডের ওপরে জ্যাম লাগাচ্ছে লাগিয়ে খাচ্ছে সব জায়গায় করে দিচ্ছি যাতে কম লাগে তো লঙ্কাটা সব জায়গায় লাগিয়ে নিয়েছি পুরো চিলি পাউডারের গন্ধ বেরোচ্ছে ও এতটা খাওয়া উচিত হয়নি আমি ভেবেছিলাম অল্প নিয়ে আসবে বড় অনেকখানি আম নিয়ে চলে এসেছে আর খেতে হবে ছাড় পেট পেট জ্বলে যাবে আবার ভালো খেতে মিষ্টি আম তো পাউডারটা চিলি পাউডার টেয়ে হয়ে গেছে তো গাইস পানিশমেন্টটা নরমালি ছিল ওর হয়তো কেমন লেগেছে আমি জানি না জিত কি জ্বলে গেছে তো যাই হোক আজকে আমি জিতেছি এটাই আমার সব থেকে বড় আনন্দ এতগুলো এটিং চ্যালেঞ্জে ফার্স্টবার আমি জিততে পারলাম তো সেটা তো আমার খুবই মজা হচ্ছে আর তোমাদের চ্যালেঞ্জটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা অবশ্যই হিট করে দিও যাতে আমার সমস্ত ভিডিওর আপলোড তোমরা সাথে সাথে পেয়ে যেতে পারো এরকম চ্যালেঞ্জ ভিডিও আরও আমরা নিয়ে আসবো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো সাবধান থেকো ভালো থেকো আজকেকার মতো বাই বাই অ্যান্ড গুড নাইট